বিসি একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই গণিত প্রকাশ নবম শ্রেণী বইয়ের বাস্তব সংখ্যা চ্যাপ্টারের কষে থেকে ওয়ান পয়েন্ট ওয়ানের সাত নম্বর পেজের আজকে অঙ্ক করব চার নম্বর অঙ্ক কি বলছে চার নম্বর অঙ্ক যে নিচের পুঁথি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যার রেখায় তার মানে এখানে অনেক অঙ্ক দেওয়া আছে ছোট ছোট ষাটটার মতো তো এগুলো করতে হবে তো প্রথম অঙ্কটা কি বলছে চার ও পাঁচ এর মধ্যে একটি মূলত সংখ্যা লিখতে বলছে এবং সেটা সংখ্যা রেখা বসাইতে বলছে চার ও পাঁচের মধ্যে একটা মূলত সংখ্যা বের করতে গেলে আমাদের কি আমরা কি নিয়ম জানি যে সংখ্যা দুটিকে যোগ করতে হবে যোগ করে দুই দিয়ে ভাগ তো সংখ্যা দুটিকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি নয় বাই টু নাইন বাই তো এবার এটা সংখ্যা রেখায় বসাবো তো এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা নাইন বাই টুতে আমরা দেখি যে সংখ্যা রেখায় কোন দুটি পূর্ণ সংখ্যার মধ্যে থাকে নাইন বাই টু পে আমরা ভাগটাগ করে এখানে পাইতেছি যে চার সমস্ত এক বাই টু চার সমস্ত এক বাই টু চার সমস্ত ওয়ান বাই এবার এই কথা অর্থ হচ্ছে চারটা সম্পূর্ণ থাকবে এবং তারপরে যাবে তাহলে হচ্ছে যে তাহলে আমরা বুঝেছি যে এই চার ও পাঁচের মধ্যে নাইন বাই টুটা অবশ্যই থাকবে ভাগটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা সংখ্যাটি কোন পূর্ণ সংখ্যার মাঝে থাকে সংখ্যাটি সেটা বের করার জন্যই আমরা কিন্তু ভাগটা করেছি তাহলে আমরা ভাগ করে বুঝলাম যে চার ও পাঁচের মধ্যেই থাকবে তো এবার চার ও পাঁচের মধ্যে অবশিষ্ট কোনটা ওয়ান বাই টু আচ্ছা নিচে দুই আছে আমরা জানি যে যতটা সংখ্যা থাকে নিচে ততটা ভাগ করতে হয় ততটা ভাগ করতে হয় তো চার ও পাঁচকে আমরা দুই ভাগ করব দুই ভাগ করতে গেলে মাঝখানে একটা পয়েন্ট দিয়ে যথেষ্ট হয় যতটা ভাগ করতে বলে তার থেকে এক কম দিয়ে এক কম পয়েন্ট নিলে ভাগ হয়ে যায় তো মাঝখানে যদি ঠিক একটা পয়েন্ট নেই তাহলে দুই ভাগ হলো এদিকে একটা এদিকে একটা আর এবার এই যে ওয়ান ওয়ান কথা অর্থ হচ্ছে আমরা এখান থেকে গণা শুরু করবো প্রথম যেটা থাকবে সেটাই এক নম্বর যেটা পাবো সেটাই এক নম্বর পয়েন্ট এটা এটা এইটাই হচ্ছে আমাদের নাইন বাই টু এবার নেক্সট অঙ্ক আচ্ছা দ্বিতীয় অঙ্কটা কি বলছে দ্বিতীয় অঙ্ক বলছে যে এক ও দুইয়ের মধ্যে একটি মূলত সংখ্যা নির্ণয় করো এবং সেটা সংখ্যা রেখা বস বসাও এক ও দুইয়ের মধ্যে মূলত সংখ্যা নির্ণয় করতেছি নিয়ম নিয়ম হচ্ছে সংখ্যা দুটিকে যোগ করো যোগ করে দুই দিয়ে ভাগ তো সংখ্যা দুটিকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি থ্রি বাই টু এখন আমাদের দেখতে হবে যে থ্রি বাই টু কোন দুটি পূর্ণ সংখ্যার মাঝে থাকে তো থ্রি বাই টু কে ভাগ টাগ করে আমরা পাইতেছি এক সমস্ত এক বাই টু এক সমস্ত এক বাই টু তার মানে তাহলে এখন আমরা বুঝতে পারবো যে কোন দুটি সংখ্যার মধ্যে থাকতেছে এখানে এক ঠিক আছে বুঝতেছি যে এক ক্লাস কিছু আছে তাহলে তাহলে হচ্ছে সংখ্যা দুটি কি কোন পূর্ণ সংখ্যা এক ও দুইয়ের মাঝখানে থাকবে এক ও দুইয়ের মধ্যে থাকবে তো এখানে এদিকে দেখো যে এখানে দুই দুই রয়েছে তার মানে হচ্ছে এখানে এক ও দুইয়ের মধ্যে ভাগ কটা করতে হবে দুইটা তো দুটো ভাগ করি আচ্ছা ভাগ করতে গেলে পয়েন্ট জাস্ট একটা নিলেই আমাদের দুইটা ভাগ হবে এক কথায় যতটা ভাগ করতে বলে তার থেকে এক কম যদি পয়েন্ট আমরা মাঝখানে নেই তাহলে ততটা ভাগ হয়ে যায় তো মাঝখানে একটা পয়েন্ট নিলাম আচ্ছা দুই ভাগ হলো দেখো দুই ভাগ হচ্ছে তো এই পয়েন্টটা নিলাম এবার এখানে দেখো যে এক সমস্ত এক বাই টু তো তো উপরে হচ্ছে এক তো তাহলে আমরা এখান থেকে কাউন্ট করা শুরু করব প্রথম যেটা এক নম্বর এই হলো দুই নম্বর অঙ্ক এবার 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 করবো তিন নম্বর তিন নম্বর অঙ্কটা কি বলছে এক বাই ফোর ও এক বাই দুই এর মধ্যে মূলত সংখ্যা নির্ণয় করো একটা মূলত সংখ্যা নির্ণয় করো তো

এখানে তিন বাই আট আমাদের কোনো ভাগ করার কোনো প্রয়োজন নেই আমরা দেখেই বুঝি যে যে সংখ্যাটা জিরো জিরোর থেকে একের মধ্যেই থাকবে কীভাবে বুঝলাম যে দেখো নিচে আটটা হচ্ছে বড় উপরেটা হচ্ছে ছোট তাহলে ব বড় আট দিয়ে যদি তিনকে ভাগ করতে যাই তাহলে অবশ্যই সেটা জিরোর কম হবে কেন আমরা জানি যে বড় সংখ্যা দিয়ে যদি ছোটকে ভাগ করি তাহলে সব সর্বদা একের কম আসে তো এখানে ভাগ কটা করবো আট ভাগ করবো নিচে যেহেতু আট আছে তাহলে আটটা ভাগ করতে হবে জুরুত থেকে একের মধ্যে আমাদের নিয়ম হচ্ছে যে যতটা ভাগ করবো তার থেকে একটা পয়েন্ট যদি কম আমরা মাঝখানে নেই তাহলে অতটা ভাগ হয়ে যায় তো ঠিক আমি দেখো আমি সাতটা পয়েন্ট নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর এটা তো হচ্ছে এক সাতটা পয়েন্ট নিয়েছি মাঝখানে এবার উপরে যেটা থাকে তিন এটা কাউন্ট করতে হয় জিরো থেকে কাউন্ট করবো জিরো থেকে কাউন্ট করলে এক দুই তিন তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের তিন বাই আট এই গেল তিন অঙ্ক কি বলছে মাইনাস ও হাফ এর মধ্যে একটা মূলত সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে সঙ্গে দুটি যোগ করবো দেখো মাইনাস ওয়ান যোগ হাফ বাই তাহলে মাইনাস যোগ হাফ করলে কত হয় মাইনাস হাফ বাই টু তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন পাইলাম মাইনাস এক বাই চার তাহলে এবার মাইনাস এক বাই চারটা সংখ্যা বসাবো দেখো এখানে অর্থ হচ্ছে মাইনাস দেখে আমরা বুঝতে পারি যে সংখ্যাটা পজিটিভ দিক থেকে জিরোর থেকে পজিটিভ দিকে না গিয়ে জিরোর থেকে নেগেটিভ দিয়ে দিকে যাবে এবার নেগেটিভ দিকে কত কিভাবে যাবে সেটা আমরা এখানে দেখব তো এক বাই চার এই যে সংখ্যাটি রয়েছে এক বাই চার সেটা অবশ্যই জিরু জিরো আর মাইনাস জিরো আর একের মাস মাইনাস একের মধ্যে থাকবে জিরো আর এই জিরো আর একের মধ্যে থাকবে কেননা এটা যদি ভাগ করি তাহলে জিরোর কমন তো চার যেহেতু নিচে তাহলে চার কয় ভাগ করবো আমরা চার ভাগ করব তাহলে পয়েন্ট নিতে হবে তিনটা পয়েন্ট একটা কম নেওয়া লাগে তিনটে পয়েন্ট নিয়েছি জিরোর থেকে কাউন্ট করা আমরা শুরু করি সাধারণত জিরোর দিক থেকে কয় কত ঘর যাব এক ঘর যাব কেননা এখানে উপরে এক আছে তাহলে এক ঘর যাব এক ঘর গিয়ে পেলাম আমরা এটা এবং এইটাই হচ্ছে মাইনাস এক বাই চার পাঁচ নম্বর অঙ্কে কি বলছে পাঁচ নম্বর যেটা বলছে এক বাই চার ও এক বাই তিনের মধ্যে একটা মূলত সংখ্যা বের করতে বলছে এবং সেটা সংখ্যা রেখায় বসাইতে বলছে তো এক বাই চার ও এক বাই তিনের মধ্যে একটা মূলত সংখ্যা আগে বের করি বের করার নিয়ম হচ্ছে যোগ করে সংখ্যা যোগ করে দুইতে ভাগ তাহলে এক বাই চার যোগ এক বাই তিন দুই দিয়ে ভাগ তো এক বাই চার ও এক বাই তিন একটা লসগু করব বারো লসাগু চার দিয়ে বারোকে ভাগ করবো তিন তিন দিয়ে এক তিন এক তিন তো এখান থেকে আমরা কি পাইলাম সাত বাই বারো নিচে তো দুই আছেই তাহলে আলটিমেটলি পাচ্ছি যে সাত বাই চব্বিশ এবার এটাকে সংখ্যা রেখায় বসাবো দেখো সাত বাই চব্বিশ এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে সংখ্যাটি জিরো জিরো এবং ওয়ানের মধ্যেই বসবেই কেননা এর লবটা বড় হরটা ছোট। মানে উপরে সাতটা ছোট নিচে চব্বিশটা বড় সাত থেকে তো এই আমার সংখ্যা রেখা এটা আমার সংখ্যা রেখা তো সংখ্যা রেখা এবার বসাবো এটা হচ্ছে জিরো পয়েন্ট এটা হচ্ছে ওয়ান পয়েন্ট দেখো এখানে ভাগ কতটা করতে হবে নিচে যতটা থাকে অতটা ভাগ করতে হয় তো কতটা ভাগ করতে হবে চব্বিশটা চব্বিশটা ভাগ করার অর্থ হচ্ছে মাঝখানে আমরা এক জিরো ও একের মাঝখানে তেইশটা পয়েন্ট করব তো এখানে ঠিক গুণে দেখো ঠিক তেইশটা পয়েন্ট আমি করে নিয়েছি তেইশটা পয়েন্ট করা হলো এবার উপরে কত হচ্ছে সাত তাহলে আমরা জিরো থেকে কাউন্ট করা শুরু করবো এবং সাত কোথায় যায় সেখানে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই পয়েন্টটার নাম হচ্ছে সাত বাই চব্বিশ তো এইভাবে সংখ্যা রেখায় বসাবো কোন সংখ্যাকে এবার সাত নম্বর অঙ্গ সাত নম্বর অঙ্গ কি বলছে যে মাইনাস ওয়ান ও মাইনাস টু এর মধ্যে একটা মূলত সংখ্যা বের করতে বলছে তো আগে সংখ্যাটা বের করি তারপরে সংখ্যা রেখায় বসাবো তো মাইনাস টু ও মাইনাস ওয়ান এর মধ্যে একটা সংখ্যা আমাদের নিয়ম হচ্ছে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই একটা মূলত সংখ্যা পাবো তো যোগ করলাম মাইনাস টু যোগ মাইনাস ওয়ান তারপর ব্রাকেটগুলো তুলে দিলাম তো মাইনাস টু মাইনাস ওয়ান হলো বাই টু তো আসেই তাহলে এখান থেকে আমরা পেলাম কি মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু এবার সংখ্যা রেখে বসাবো তো মাইনাস থ্রি বাই টু অ্যাকচুয়ালি সংখ্যা রেখে কোথায় বসবে সেটা আমাদের আগে দেখতে হবে মাইনাস আচ্ছা থ্রি বাই টুকে ভাগ ঠাক করে আমরা বললাম এক সমস্ত এক বাই দুই তাহলে কত কোন দিকে যাবে কোথায় থাকবে এটা থাকবে হচ্ছে এক ও দুইয়ের মাঝখানে এখানে দেখা যাচ্ছে যে এক ও দুইয়ের মাঝখানে তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা এক ও দুইয়ের মাঝখানে থাকবে কেননা এক এক সমস্ত এক বাই টু এক সমস্ত এক বাই টু এটা মাইনাস এক মাইনাস টু মাইনাস ও মাইনাস এক ও মাইনাস টু টু এর মধ্যে থাকবে তাহলে এখানে ভাগ করাটা করবো যে দুই আছে দুটো ভাগ করবো তা দুইটে ভাগ করতে গেলে আমাকে একটা কম করে পয়েন্ট বসাইতে হবে অর্থাৎ একটা পয়েন্ট বসাইতে হবে তাই একটা পয়েন্ট বসাইছি উপরে কত আছে এক আছে তাহলে এখান থেকে কাউন্ট করা শুরু করবো এক এই পয়েন্টটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করো তাতে হবে তাতে আমার ভিডিও তৈরি করার মানসিকতা তৈরি হবে হয়ে যাবে থ্যাংক ইউ